তো রিমির একটা কমিউনিটি পোস্ট আমার চোখে পড়লো, মানে অনেকক্ষণ আগেই পড়েছে, বাট তখন আমার সময় হয়ে ওঠেনি, এখন আমি সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। তো প্রায় 7 ঘন্টা হয়ে গেছে ওর কমিউনিটি পোস্ট আপলোড দেওয়া। তো লিখেছে যে, সরি বাবা, আমাকে ক্ষমা করে দিও, আর কারোর জন্য তোমাকে কোনোদিনও খারাপ কথা বলবো না, আই প্রমিস। পৃথিবীর কারোর জন্য, যে কেউ হোক, স্বয়ং স্বয়ং না, মানে স্বয়ং ভগবানও যদি নেমে এসে বলে যে আমার জন্য তুমি তোমার মা বাবাকে বাজে কথা বলো বা এটা করো ওটা করো, আমার মনে হয় না ওটা উচিত। একটা সন্তান হিসাবে, আমিও যেহেতু কারোর না কারোর সন্তান, পৃথিবীর কারোর জন্য কোনো ভালোবাসা স্যাক্রিফাইস বলো বা ইত্যাদি ইত্যাদি যাই বলো না কেন, কারোর জন্য কখনো মা বাবাকে ছোট করা যায় না, উচিত না করা। আর প্রমিস, দেখ আমরা সবাই ওয়াইটিতে দেখেইছি যে তোর প্রমিসের কতটা ভ্যালু তোর কাছে রয়েছে, আমাদের কথা বাদ দে, তোর কাছে কোনো ভ্যালু নেই। একবার তুই প্রমিস করিস, আবার ভেঙে দিস, করিস আবার ভেঙে দিস। সুতরাং এইবার আমি তো জ্যোতিষ না, আমি তো কারোর মন করতে পারি না, বাট আমি তবুও একটা কথা বলবো, এবার প্রমিসটা সত্যি সত্যি রাখিস। আজ আবারও প্রমাণ করে দিলে তুমি যে তুমি সত্যি আমাকে নিজের মেয়ের চোখেই দেখো, তোমাকে এত অপমান করেছি কিন্তু তুমি আমার পাশে থেকে স্মরণীয়। মা বাবা মা বাবাই হয়, তো এতদিনে তুই বুঝলি যে মা বাবা মা বাবাই হয়। মা বাবার মতন আর মা বাবা নিজের দুটো কিন্তু আলাদা, অনেক আদর্শ পাতাল তফাৎ, জানিস তো। নিজের রক্তের নিজের মা বাবা নিজের মা বাবাই হয়, সেটা না শ্বশুর শাশুড়ির সাথে তুলনা করা যায় না পৃথিবীর কারোর সাথে তুলনা করা যায়, নিজের মা বাবার সাথে পৃথিবীর কারোর সাথে তুলনা করা যায় না। আর আমিও হয়তো টিপাল, মানে তোর বাবাকে আমিও অনেক কথা হয়তো বলেছি কমেন্টের মাধ্যমে বা লাইভের মাধ্যমে, তবে আমি একটা কথা আজকে খুব মানে কী বলবো, সরি তো চাইছি, সরি যে আমি খারাপ কথাগুলো কাকু তোমাকে বলেছি। আর একটা কথা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমিও তো আমারও তো সন্তান আছে, আমিও তো একজনের মা, তো আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যে এইরকম কোনো মেয়ের, এইরকম যদি কোনো মানে কী বলবো শ্বশুর বাড়ি হয় বা এইরকম যদি কোনো শ্বশুর শাশুড়ি হয় বা এইরকম কোনো যদি হাজব্যান্ড হয়, পৃথিবীর সৎ মা বাবা কেন, নিজের মা বাবা হলেও কেউ কখনো মেনে নেবে না। এটা তুই কোন দিন বুঝবি, যেদিন তুই সন্তানের মা হবি সেই দিন তুই বুঝতে পারবি যে তোর নিজের বাবা হোক কি সৎ বাবা হোক, বাট টি পাল যে কোনো ভুল কাজ করেনি তোর হাজব্যান্ডকে মেনে না মেনে নিয়ে, সেটা উনি কোনো ভুল কাজ করেনি, একদম ঠিক কাজ করেছে। এইরকম জামাই, এইরকম শ্বশুরবাড়ি, এইরকম আশেপাশে এনভায়রনমেন্ট কোনো মানুষ মেনে নেবে না, ক্লিয়ার?